এই যে দেখছেন ছোট ছোট ট্রিক্স অ্যাপ্লাই করি, এগুলি করে কিন্তু তখন উত্তীর্ণ হয়েছি, তা না হলে দেখা যেত কি সব কিছুতে ফেল হয়ে যেত। আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা, সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওর টাইটেল দেখে আপনারা অনেক কিছুই বুঝে গেছেন, তারপরও বিষয়টা পরিষ্কার করে বলাটা আমার দায়িত্ব বলেই আমি মনে করি। কারণ এতদিন ধরে আপনারা আমার সাথে আছেন, হঠাৎ করে একটা এরিয়া থেকে আরেকটা এরিয়ায় চলে গিয়েছি আর সেখানে ভিডিও করছি, তখন কিন্তু আপনাদের অনেকগুলি প্রশ্ন থেকে যাবে, আর সেই সব প্রশ্নের উত্তর না দেওয়াটাও তো শোভনীয় না। এর জন্য মনে হলো খুব ছোট করে হোক একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করি। গত ডিসেম্বরে বাবুদের পরীক্ষা শেষে আপনারা যখন বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি ঘুরে বেড়াচ্ছিলেন, তখন কিন্তু আমি সিলেটেই ছিলাম। একটা লম্বা ছুটি নিয়ে নিজের ব্যক্তিগত জীবনের হিসেব নিকেশে ব্যস্ত ছিলাম। সেই সময় আমার প্রফেশনাল লাইফে অনেক বড় একটা পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ, এবং সেই সাথে আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ওর জন্য কিন্তু বেশ কয়েকটা পদক্ষেপ নিতে হয়েছে। সময়ের সাথে সাথে আপনারা সেগুলি জানতে পারবেন। আর এই সব কিছু যখন ম্যানেজ করে উঠেছি, খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, এরপর যে প্রবলেমটা দেখা দিয়েছে সেটা হচ্ছে দূরত্ব। আমি আসলে সব কিছু ম্যানেজ করে উঠতে পারছিলাম না। সকাল হলে নূরের বাবা অফিসে যায় একদিকে, নূরের স্কুল আর একদিকে, আমার কাজের জায়গা আর একদিকে। তো দেখা যায় ত্রিমুখী লড়াইয়ের মধ্যে নূর আর নূরের বাবার তো কিছুই হয়নি, মাঝখান দিয়ে আমার জীবন একেবারেই শেষ। তো চাইছিলাম এই দূরত্বটা একটু কমিয়ে আনতে, নূর এবং আমার কাজের জায়গা এবং ওর স্কুল যেন এক জায়গাতে হয়, এতে করে আমার জন্য একটু সুবিধা হবে। তো ওই কারণেই এখন বাসাটা শিফট করতে হবে। এখানে কয়েকটা গাজর গ্রেট করে নিয়েছি, তার মধ্যে তেঁতুল, মরিচ, লবণ, চিনি আর চাট মশলা দিয়ে, সেই সাথে পুদিনা পাতাও দিয়েছি, সব কিছু দিয়ে মেখে নিচ্ছি, একটা চাটনির মতো বানিয়েছি। এভাবে খেতে খুব ভালো লাগে। গাজর তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, তো রান্না করে খাওয়ার থেকে কাঁচা খেতে পারলে নাকি সব থেকে ভালো। তো কাঁচা গাজর খেতে গেলে আমার বেশ কষ্ট হয়, দুই এক গাল খাওয়ার পর আর খেতে ইচ্ছে করে না। তা আমি যখন ভার্সিটিতে ছিলাম তখন আমার এক ক্লাসমেট আমাকে এই ধরনের খাওয়াটা শিখিয়েছিল, তো তখন থেকে কিন্তু মাঝে মাঝে এরকম করে খাই। ওর কথা কিন্তু এখন আমার খুব মনে পড়ছে। যাই হোক, খেয়ে নেই। মাছটা কিন্তু সকালে যে নাস্তা করেছিলাম তারও অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই থেকে এই পর্যন্ত ভিজছে, তবুও কিন্তু ভালোভাবে ছাড়েনি, ঠান্ডার কারণে একদম জমে থাকে। তো আজ লাল শাক রান্না করব আর ছোট মাছ রান্না করব। তো রান্না শেষে আপনারা যখন দেখবেন তখন কিন্তু মনে মনে ভাববেন, শাকগুলি কুটেছে, মাছ কুটেছে, তারপর রান্না করেছে, ভিডিও করেছে, এত কিছু কিভাবে ম্যানেজ করেছে। আবার কারো কারো কাছে তো মনে হবে জাদুকরি মহিলা, আসলে বিষয়টা ওরকম না, সবসময় আমার দেখানো হয় না। এই যে শাকগুলি কিন্তু আমি আগেই কুটে রেখেছিলাম রাতে, গত রাতে টিভি দেখেছি আর শাক কুটেছি, আর মাছও আগে কুটা ছিল, আর পেঁয়াজ রসুন সবই কাটা আছে। আমি জাস্ট এখন এই যে আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে মাছ রান্না করে নেব, সেই সাথে শাকটা শুধু ধোবো আর ভাজি করে ফেলবো। সময় কিন্তু খুব একটা লাগবে না, কিন্তু আপনার কাছে মনে হবে আপু কত কষ্ট করেছে, আসলে কিন্তু তেমন কোনো কষ্টই করিনি। অনেক সময় দেখা যায় কি আপনারা প্রশ্ন করেন, নূর যখন ছোট ছিল, আমি যখন পড়াশোনা করেছি, সংসার সব কিছু মিলিয়ে কিভাবে পেরেছি। এই যে দেখছেন ছোট ছোট ট্রিক্স অ্যাপ্লাই করি, এগুলি করে কিন্তু তখন উত্তীর্ণ হয়েছি, তা না হলে দেখা যেত কি সব কিছুতে ফেল হয়ে যেত। তো যারা আপনারা পড়াশোনার মধ্যে আছেন বা কাজবাজ করছেন, সেই সাথে সংসার করছেন, এ ধরনের ট্রিক্স তো তারা অ্যাপ্লাই করেনি। সেই সাথে যারা নতুন চ্যানেল খুলেছেন, সময়ের সাথে দৌড়ে পেরে উঠছেন না, তারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি একটু হলেও আপনার
উপকার হবে। আপনারা নতুন চ্যানেল খোলার পর অনেক সময় না প্রশ্ন করেন, মনে করেন আমি হয়তো অনেক কিছু জানি, আসলে কিন্তু তেমন কিছুই জানি না। আমি কাজ করতে করতে যা একটু অভিজ্ঞতার আলোকে শিখেছি সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। তো তারপরও যা শিখেছি সেটা দিয়েও তো আপনাদের জানাতে পারি, ওরকম করে চিন্তা করেছি আর ভেবেছি। এখন তো একটু ব্যস্ত আছি, নর্মাল জীবনযাপনে একটু ফিরে আসি, তারপর ইনশাল্লাহ আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও শেয়ার করব, একটু হলেও আপনাদের কাজে আসবে বলে মনে করছি। তো একটু আপনারা ধৈর্য ধরেন আর আমার জন্য অপেক্ষা করেন, আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। পাশের চুলায় মাছ হচ্ছে, এখানে লাল শাক ভাজি করছি, আর সেই সাথে আগে থেকে ডাল সিদ্ধ করা ছিল, বরফটা ছেড়ে দিলেই ওটা বাগার দিয়ে নেব। এই তো এর মধ্যে কিন্তু আমার রান্নাবান্নাও শেষ হয়ে যাবে, আধা ঘন্টাও লাগেনি আমার সব রান্না শেষ। আজ যেহেতু বাসা দেখতে যাব তো এই কারণে বেশি কাজ রাখিনি, এখন শুধু ঘরটা ঝাড়ু দিয়ে ফেলবো, মোছামুছির ঝামেলাটা আজ আর করছি না। আমি জানি এবং বিশ্বাস করি আমার কিছু কিছু আপু এবং আন্টিরা আছেন যারা ভিডিও একদম শেষ পর্যন্ত দেখেন, তবে তারপরও অনেক সময় ব্যস্ততার কারণে আমরা পুরোটা দেখতে পারি না। তো এখন পর্যন্ত যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন আর ভালো লেগে যায়, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এ ধরনের ভিডিও আরও দেখতে চান, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, আমার পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো খুব সিম্পল রান্নাবান্না করে নিয়েছি, ডাল, ছোট মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে চচ্চড়ি, আর সেই সাথে লাল শাক ভাজি, এগুলি দিয়েই আমরা খেয়ে দিয়ে বিশ্রাম তেমন একটা নিব না, অল্পর মধ্যেই আমরা বেরিয়ে পড়ব বাসা দেখার উদ্দেশ্যে। আর একটা কথা বলে রাখি, এর আগেও কিন্তু আমি বেশ কয়েকটা বাসা দেখেছি, তবে ওখানে ভাড়াটি অলরেডি আছে, তো তাদের বাসা ভিডিও করে পাবলিক প্লেসে দেখানোটা আমার কাছে একটু অনধিকার চর্চা মনে হয়েছে, যেই কারণে ওগুলি আর আপনাদের দেখাইনি। আজ চেষ্টা করব খালি বাসা থাকলে ওইগুলি দেখানোর, আর অবশ্যই বাড়িওয়ালার পারমিশন নিয়েই দেখানোর চেষ্টা করব। একটা বাসা দেখতে গেলে সাথে সাথে যে সেটা পছন্দ করে ফেলতে হবে তা কিন্তু না, এখানে আমি 5 বছর ধরে আছি, ন্যূনতম রিকোয়ারমেন্ট যা আছে সেগুলো যদি ফুলফিল না হয় তো উঠব না। তো এই কারণে ভালো মতো দেখে শুনে বুঝেই তারপর বাসা নেওয়ার চেষ্টা করব। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, চলুন আপনাদের সাথে নিয়েই ঘুরি। এই যে বাসাটা দেখছেন এটা একদমই নতুন হচ্ছে, তো আমরা চেষ্টা করছি 2 বেডরুমের বাসা দেখার, কারণ আমাদের ফ্যামিলি মেম্বার কম, বড় বাসা হলে মেনটেন করতে হবে আমাকেই আর আমার কষ্ট বাড়বে, এ কারণে ছোটোখাটোর মধ্যেই আমাদের বর্তমান যে বাসাটা আছে ওটার মতো হলেই চলবে। গেট দিয়ে ঢুকতেই লিভিং রুম, তারপর ডাইনিং স্পেস। লিভিং রুমটা কিন্তু বেশ বড়, ভিডিওতে অত বেশি বোঝা যাচ্ছে না, সেই তুলনায় ডাইনিং স্পেসটা একটু ছোট। ডাইনিংয়ের বেসিনটা এই জানালার সামনেই থাকবে আর তার পাশে কমন ওয়াশরুম। ডাইনিং স্পেস থেকে ঢুকতেই হাতের ডান দিকে কিচেনটা আছে, তো আমার কপাল বরাবরই খারাপ, কিচেন খুবই ছোট, তবে আমার যে কিচেনটা আছে তার থেকে একটু বড়। আমি যখন রুমগুলি দেখেছিলাম তখন কিন্তু বেশ বড় বড় লেগেছে, আর এখন যখন ভিডিওতে দেখছি বেশ ছোট মনে হচ্ছে। তো আমার কাছে মনে হয় মোবাইল দিয়ে ভিডিও করি এই কারণে হয়তো বা ছোট ছোট মনে হয়, ক্যামেরা দিয়ে করলে একটু বড় বড় লাগতো, আপনাদের দেখে বেশ ভালো লাগতো। এটা মাস্টার বেড, রুম বড় হলেও ব্যালকনিটা খুবই ছোট, ওয়াশরুম মোটামুটি চলে। তো পাশাপাশি দুইটা ইউনিট দেখতে একই রকম, আমি দুইটাই দেখেছি। ভাড়া বাসায় সব কিছু মিলানো যাবে না, তো এটা ধরে নিয়েই আগালে দেখা যায় ছোট ফ্যামিলির জন্য এই বাসাটা একদম পারফেক্ট। তবে এই বাসার ডিজাইনে একটু সমস্যা আছে, মেইন গেটটা খোলার সাথে সাথেই দেখা যায় একদম টানা আপনার বেডরুম পর্যন্ত দেখা যাচ্ছে, তো ড্রয়িং রুম না দেখা যেয়ে যদি বেডরুম দেখা যায় এটা একটা অস্বস্তিকর ব্যাপার আমার কাছে মনে হয়। এই
সমস্যাটার ধরেন একটা সমাধান আছে, পর্দা দিয়ে নিলাম আর দেখা গেল না। তবে ডাইনিংটা একটু বেশিই ছোট আর আমার ডাইনিংয়ে দেখেছেন অনেক জিনিসপত্র রাখতে হয়, অত কিছু এখানে ধরবে না, এই কারণে এই বাসাটা আমার মনের মতো হলো না। এখন আমরা অন্য আরেকটা বাসায় চলে এসেছি। এ বাসার রুমগুলিও ওই বাসার মতোই প্রায় একই সাইজের, তবে এখানে ডাইনিং স্পেসটা বেশ বড়। আমার ডাইনিংয়ে যত জিনিসপত্র আছে সব এখানে সুন্দরভাবে গুছিয়ে রাখা যাবে। তবে এখানে বেশ কয়েকটা প্রবলেম দেখেছি, সেটা হচ্ছে এই ইউনিটটা টপ ফ্লোরে, ছাদের গরম থাকবে, সেই সাথে পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম এই মুখী, তো তিন দিক থেকে রোদ, একদম সকালে সূর্য উঠবে থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত পুরো রোদটা আমার উপর দিয়ে যাবে, সেই সাথে ছাদের গরম, সব মিলে আমি একেবারে ঘরের মধ্যে সিদ্ধ হয়ে যাব। এখানেও একই রকম দেখতে দুইটা ইউনিট আমি দুই দিকেই দেখে নিয়েছি। তো উত্তর পাশের ইউনিটটা কিন্তু খুব ভালো লেগেছে, কারণ ওখানে অত বেশি রোদ নেই। তবে এটা যেহেতু সাততলায় আর লিফট হবে বলছে, কবে নাগাদ হবে তার ঠিক নেই। আমি লিফটের ঘর দেখেছি কিন্তু কোনো কাজের অগ্রগতি দেখছি না, তো ওঠার পর বিপদে পড়ে যাব, কারণ সাততলা থেকে নিচতলা পর্যন্ত উঠা নামা এটা একটু কঠিন হয়ে যাবে। তো আমি ঝুঁকি নিতে চাইছি না, সময় দেই, আরও যাক সময়, দেখা যাক ভালো কিছু হয় কি না। আগে যে বাসাটা দেখিয়েছিলাম ওই তুলনায় এই বাসাতে টাইলস বা অন্যান্য ফিটিংস মোটামুটি ভালো দিয়েছে, আর সেই সাথে জানালা বড়, আলো বাতাস বেশি, সব কিছু মিলে এটা আমার বেশ পছন্দ হয়েছে। তবে এত উপরে ওটার জন্য মনটা একটু খারাপ লাগছে, তো দেখা যাক কী করি। যত জায়গায় বাসা দেখি না কেন, আমার বাসার ছাদের মতো এত সুন্দর ছাদ কিন্তু কোথাও নেই, তো এটা আমার প্রাণের বাসা হয়ে গিয়েছে। আমরা আজ বেশ খানিকটা সময় হাঁটাহাঁটি করেছি, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, এখন বিকেলের নাস্তা করে নেব। আসার সময় একটা কেক নিয়ে এসেছিলাম আর সেই সাথে একটু স্যুপ করব। স্যুপটা কিন্তু প্যাকেটের যে স্যুপ থাকে ওইটা না, আমি নিজের মতো করে নিয়েছি, একদম ইজি ওয়েতে আমি করেছি। এটার একটা রেসিপি কিন্তু আমি কুকিং চ্যানেলে শেয়ার করেছি, মম হিরাস কিচেনে আপনারা পেয়ে যাবেন, যে কেউ করে নিতে পারবেন, এত ইজি ওয়েতে এবং খুব অল্প উপকরণে করেছি, আশা করছি ওটা দেখে নেবেন। আমরা খেতে থাকি আর সেই সাথে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।